হ্যালো বন্ধুরা, কটেজ অফ নলেজে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা আমাদের প্রেসিজ যে সিরিজ চলছিল তাতে একটা নতুন ইনক্লুশন করছি। আমরা পিকেদের সরকারের যে এক্সারসাইজ আছে সেই এক্সারসাইজ থেকে প্রেসি রাইটিং শুরু করছি। সে যতগুলোই রয়েছে আমরা অধিকাংশই তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আজকে আমরা একটি রিফ্লেক্টিভ প্রেসি করব। পিকেদের সরকারের যে এক্সারসাইজ দেওয়া আছে তাতে ন্যারেটিভ, ডেসক্রিপটিভ এবং রিফ্লেক্টিভ এই রকমের এই তিন রকমের যে প্রেসি রয়েছে তার মধ্যে আজকে আমরা একটি রিফ্লেক্টিভ প্রেসি নিয়ে আলোচনা করব। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করো যাতে ভিডিও সংক্রান্ত সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসে। আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে বন্ধুদের সাথে। তো চলো বেশি দেরি না করে শুরু করব আজকের ভিডিও। দেখো কি বলছে, যে আমরা প্রথমে এটি দেখে নিই যে কী কোশ্চেন্সটা সম্পর্কে, তারপর কোশ্চেনটা থেকে আমরা উত্তর করব। প্রথমে দেখো আছে, নো পারসন ক্যান বি হ্যাপি উইদাউট ফ্রেন্ডস, দ্য হার্ট ইজ ফর্মড অফ ফর লাভ অ্যান্ড ক্যান নট বি হ্যাপি উইদাউট দ্য অপরচুনিটি অফ গিভিং অ্যান্ড রিসিভিং অ্যাফেকশন, বাট ইউ ক্যান নট রিসিভ অ্যাফেকশন আনলেস ইউ অলসো গিভ ইট। You cannot find others to love you unless you also love them. Love is to be obtained by giving love in return. Hence is importance of cultivating a cheerful and obliged disposition. You cannot be happy without it. If your companions do not love you, it is your own fault. They cannot but love you if you be kind and friendly. অর্থাৎ দেখো এই যে প্যাসেজটা, সেই প্যাসেজটাতে কি বলতে চাওয়া হয়েছে, মেন বক্তব্যটা আমাদেরকে বুঝতে হবে। যে এখানে বলতে চাওয়া হয়েছে কেউ বন্ধু ছাড়া সুখী থাকতে পারে না। আমাদের যে হৃদয় তা ভালোবাসা এবং অ্যাফেকশন অর্থাৎ স্নেহ, ভালোবাসা এবং স্নেহের জন্যই কাতর থাকে সবসময় এবং এটাই আমাদের মেন প্রয়োজন। আমাদের অন্যের থেকে ভালোবাসা পেতে গেলে অন্যকে ভালোবাসা দিতেও হবে। এবং আরও কি বলা হয়েছে যে বন্ধু অর্থাৎ ইউ মানে যদি তোমরা তোমাদের বন্ধুদের থেকে ভালোবাসা না পাও তাহলে তোমরা কখনোই সুখী হতে পারবে না। আর কি বলা হয়েছে, না বলা হয়েছে যে তোমার অ্যাটিচিউড যেগুলো আছে অর্থাৎ তোমার কাইন্ডনেস এবং ফ্রেন্ডলি যে অ্যাটিচিউড সেটাই তোমাকে অন্যদের বাধ্য করবে তোমাকে ভালোবাসতে, অর্থাৎ তোমার ব্যবহারের মাধ্যমেই তুমি অন্যের ভালোবাসা পাবে। অর্থাৎ এইখানে যে মেন বিষয়টা বলা হয়েছে, যে প্যাসেজটার থিম হচ্ছে ভালোবাসা পাওয়া, অর্থাৎ অন্যকে ভালোবাসো যাতে তুমি নিজে ভালোবাসা পাও। তাই আমরা প্যাসেজের টাইটেল রেখেছি, যে আমরা যে প্রেসি করেছি তার দেখো টাইটেলটা কী দিয়েছি, লাভ আদার্স টু বি লাভড, অর্থাৎ ভালোবাসা পেতে গেলে অন্যের থেকে অন্যকেও ভালোবাসতে হবে, অর্থাৎ অন্যকে ভালোবাসো যদি ভালোবাসা পেতে চাও। এবার আমরা প্রেসিতে ঝুঁকে যাব, এটা আমরা প্যাসেজের হেডলাইন করব অর্থাৎ টাইটেল দেবো। এরপর দেখো কীভাবে আমরা করেছি, আওয়ার হার্ট ইজ হাংরি ফর লাভ অ্যান্ড অ্যাফেকশন, পুরো খলনলচে বদলে দিলাম, অতগুলো কথা বলা আছে সেটাকে ঘুরিয়ে আমি লিখলাম যে আওয়ার হার্ট ইজ হাংরি ফর লাভ অ্যান্ড অ্যাফেকশন, অর্থাৎ আমাদের হৃদয় ভালোবাসা এবং স্নেহের জন্য ক্ষুধাতুর। বাট টু গেট লাভ ইউ হ্যাভ টু লাভ আদার্স, কিন্তু ভালোবাসা পেতে গেলে তোমাদের অন্যকে ভালোবাসতেও হবে। ইউর ফ্রেন্ডস অ্যান্ড দেয়ার লাভ ইজ ইউর সোর্স অফ হ্যাপিনেস, অর্থাৎ তোমার বন্ধুরা এবং তাদের ভালোবাসা হলো তোমার সোর্স অফ হ্যাপিনেস, অর্থাৎ তোমার যে সুখী থাকা সেই সুখের উৎস।
যে সুখের জন্য তুমি কাতর সেই সুখের উৎস হচ্ছে তোমার বন্ধুরা এবং তাদের ভালোবাসা। ইওর কাইন্ডনেস অ্যান্ড ফ্রেন্ডলি অ্যাটিটিউড মেক দেম লাভ ইউ, অর্থাৎ তোমার কাইন্ডনেস অর্থাৎ কতটা তুমি দয়ালু, অর্থাৎ তোমার ব্যবহারটা কাইন্ডনেস অ্যান্ড ফ্রেন্ডলি অ্যাটিটিউড তোমার বন্ধুত্বপূর্ণ ব্যবহার এইটাই তাদেরকে বাধ্য করবে তোমাকে ভালোবাসতে। এইটাই আমরা খুব সংক্ষেপের মধ্যে, দেখো আমাদের যে মেন প্রেসিটা ছিল সেটা 96 ওয়ার্ডসের ছিল, সেটাকে আমরা কম্পাইল করে খুব শর্টের মধ্যে আমরা এনেছি। তোমরা এই ধরনের সমস্ত প্রেসি পাওয়ার জন্য আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে ভিডিও সংক্রান্ত পরবর্তী নোটিফিকেশানগুলো পাও। এবং আজকের জন্য এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং লাইক দেবে। থ্যাংক ইউ, বাই বাই, টাটা।